Hello friends, you know this is ASB Global, but tomra ki nijeder ke kono bastob jagoter jibito prani bole mone koro? So apnader moddhe ekhono porjonto keu jodi ei simulation somporke na jene thaken tahole apnader jonno ei video ti dekhar por thekei apni apnar jiboner ostitto niye নিশ্চিত সংশয়ের মধ্যে পড়তে চলেছেন। কিন্তু তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল ASB গ্লোবাল অ্যান্ড স্টে কানেক্টেড উইথ গ্লোবালি। আমরা কি দিয়ে তৈরি, কে বানিয়েছে আমাদের, আমাদের সৃষ্টি কোথায়, এই পৃথিবী গ্যালাক্সি ইউনিভার্স যাদের নিয়ে আমাদের এত এত চর্চা, এসব এলোই বা কোথা থেকে, আর এসবের মাঝেও আমরা কি আদেও জীবিত? এবার ভিডিওটি একটু পজ করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন এই নিয়ে আপনার মতামতটি। এবার আমি বলি না, এ জগৎ বাস্তব আর না আমরা কোনো জীবিত প্রাণী। আমি, আপনি এবং আমাদের চারপাশে যা যা দেখতে পাচ্ছি সব কিছুই জাস্ট অপটিক্যাল ইলিউশন মাত্র। অন্য কোনো গ্যালাক্সির কোনো হায়ার সিভিলাইজেশন দ্বারা কোডিং করা অ্যাডভান্সড কম্পিউটার প্রোগ্রামিংয়ের ভিজুয়াল প্রেজেন্টেশন, অন্তত এমনটাই মনে করতেন স্টিফেন হকিংস, অ্যালবার্ট আইনস্টাইন থেকে শুরু করে বর্তমানে স্পেস এক্সের সিইও এলন মাস্কের এমনটাই ধারণা। এই ম্যাট্রিক্স সিমুলেশনকে ভালোভাবে বুঝতে হলে আগে আমাদের বেসিক কিছু জিনিসকে ভালোভাবে অবজার্ভ করতে হবে। আমরা তো প্রত্যেকেই ভিডিও গেম সম্পর্কে কম বেশি প্রত্যেকে জানি, পাবজি, কল অফ ডিউটি, সিওসি বা দ্য উইচার 3, যে গেমটি তোমরা এখন বর্তমানে তোমার ফোনের স্ক্রিনে বা ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাচ্ছ, 2015 সালের বেস্ট গেম অফ দ্য ইয়ার। সে যাই হোক না কেন, সেখানে রয়েছে এক ভার্চুয়াল ওয়ার্ল্ড, সেই জগতেও মাথার উপর রয়েছে আকাশ, আর্টিফিশিয়াল ভার্চুয়াল আমাদের মতোই দেখতে কিছু প্রাণী, জীব, মানুষ রয়েছে, বাড়ি, ঘর, গাছপালা, কিন্তু সেগুলো আসলে কি, কি দিয়ে সেই অবজেক্টগুলো তৈরি, আর আমরাই বা কিভাবে তাদের ফোন বা ল্যাপটপ স্ক্রিনে দেখতে পাই, তোমরা কি বলতে পারবে? এগুলি আসলে আমরা কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে কিছু ইনস্ট্রাকশন, কিছু ইনফরমেশন কোডিং করে তাকে গ্রাফিক্স প্রসেসিংয়ের মাধ্যমে ভিজুয়ালি ট্রান্সফর্ম করেছি মাত্র। আর আমরা টিভি স্ক্রিনে হোক বা ল্যাপটপের স্ক্রিন বা ফোনের ডিসপ্লে, যা কিছুই দেখি না কেন, সব কিছু আর কিছুই না, শুধুমাত্র এই পিক্সেলের কারসাজি। কিছু পিক্সেলের সমন্বয়, কিছু পিক্সেলের সমষ্টি হলো এই ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। এবার ফিরে আসি আমাদের কথায়, আমাদের চারপাশের ইট, ভালি, সিমেন্ট, টেবিল, চেয়ার, ঘর, বাড়ি, গাছপালার কথায়। এই প্রত্যেকটি আলাদা আলাদা জিনিস কি দিয়ে তৈরি, একটু ভালো করে ভেবে দেখুন। এই সব কিছুই আর কিছুই নয়, শুধুমাত্র কিছু অ্যাটম অর্থাৎ পরমাণুর সমষ্টি মাত্র। কেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, সূর্য কেন পৃথিবী হলো না, বিগ ব্যাংয়ের আগে কী ছিল, বিগ ব্যাংয়ের পরে কী হলো, আলো কেন শূন্য মাধ্যমে চলাচল করতে পারে কিন্তু শব্দ তরঙ্গ কেন শূন্য মাধ্যমে চলতে পারে না, আমাদের এই ইউনিভার্স কেন এক্সটেন্ড করছে, আলো কেন পার্টিকেল আবার ওয়েভ এই দুটো নেচার একসাথে ক্যারি করছে, এর কোনো কিছুরই ব্যাখ্যা আমাদের ফান্ডামেন্টাল ফিজিক্স কিন্তু দিতে পারে না। এসব জায়গায় এসে পুরোপুরিভাবে ব্যর্থ আমাদের এই ফান্ডামেন্টাল ফিজিক্স। কেন কোনো বস্তু, কেন কোনো পার্টিকেল আলোর থেকে বেশি গতি বেগে যেতে পারে না, এর ব্যাখ্যা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল ফিজিক্স বা কোনো থিওরি এখনো পর্যন্ত দিতে পারেনি। কারণ আসলে এসব কিছু ন্যাচারালি ফিজিক্সের লই নয়, কোনো ফিজিক্সের থিওরি নয়, এসব তো আসলে কোনো উন্নত সভ্যতা দ্বারা প্রোগ্রামিং করা কিছু কম্পিউটার কোডেড ইনফরমেশান ইনস্ট্রাকশন মাত্র। যেমন কোনো একটি ভিডিও গেম কিভাবে রান করবে, কিভাবে অপারেট হবে, তার রুলস অ্যান্ড রেস্ট্রিকশান কী হবে, সেটি ভিডিও গেমটি যিনি বানিয়েছেন তিনি অলরেডি ইনস্ট্রাকশন ইনফরমেশান কোডিং করেই রেখেছেন। তার দেওয়া ইনস্ট্রাকশন ওয়াইজ যেমন সেই ভিডিও গেমটির ফিজিক্স কাজ করবে, ঠিক তেমনই আমাদের এই গ্যালাক্সির ফিজিক্সের সমস্ত লজ, রুলস সব কিছু রয়েছে অন্য কোনো গ্যালাক্সির হায়ার সিভিলাইজেশনের হাতে। ভিডিও গেমে যেমন একের পর এক লেভেল আপগ্রেড হয়,
ঠিক আমাদের জগতেও কিন্তু আপগ্রেডেশন চলছে। যেমন ধরুন আজকের একবিংশ শতাব্দীর আমাদের এই মানব সভ্যতা আর আজ থেকে কয়েক বিলিয়ন বছর আগে মানুষের আদিম সভ্যতা, আমাদের এই জগতেও লেভেলের আপগ্রেডেশন স্পষ্ট। তোমরা তো জানো যে আইনস্টাইনের একটি থিওরি অনুযায়ী এই পৃথিবীতে এই জগতের কোনো কিছুর এক্সিস্টেন্স ততক্ষণ পর্যন্তই থাকে যতক্ষণ পর্যন্ত তুমি সেই বস্তুটিকে নিজের চোখ মেলে দেখছ। আর ঠিক সেই মতোই কোনো একটি ভিডিও গেমের ভার্চুয়াল ওয়ার্ল্ডটি তখনই এক্সিস্ট করে তুমি যখন সেই গেমটি ওপেন করছো। গেমটি বন্ধ করে দিলেও সে ভার্চুয়াল ওয়ার্ল্ডটিও আপনি থেকে গায়েব হয়ে যায়, তাই নয় কি? আমরা সেটাই যা আমরা কোনো ভিডিও গেম খেলার সময় ফোনের স্ক্রিনে দেখতে পাই। একবার বাইরে বেরিয়ে মাথার উপরে তাকিয়ে দেখুন সেই স্বচ্ছ স্ক্রিনটি, সেই স্বচ্ছ ডিসপ্লেটি আপনি দেখতে পাবেন। দেখবেন কেউ যেন তাকিয়ে রয়েছে আমাদেরই দিকে। সো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং কমেন্টে জানাবে এই ম্যাট্রিক্স সিমুলেশন থিওরি নিয়ে তোমাদের ওপিনিয়ন কি। অবশ্যই ভিডিওটি শেয়ার করো তোমার ফ্যামিলির সাথে, তোমার ফ্রেন্ডসদের সাথে, এবং তাদের কাছ থেকেও তাদের ওপিনিয়ন গ্যাদার করো এবং শেয়ার করো আরও 5 মানুষের সাথে। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের বেশ অন্যরকম লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম ধরনের থিওরিটিক্যাল ভিডিও এবং আরও অনেক প্র্যাকটিক্যাল ভিউজ, প্র্যাকটিক্যাল ভিডিও এবং স্পেস জার্নির ভিডিও আমরা অলওয়েজ তোমাদের সামনে নিয়ে আসি। এখন আমরা মঙ্গলে রয়েছি, মঙ্গলে অভিযান করছি পার্সিভারেন্স রোভারের সাথে, জুরং রোভারের সাথে, এবং আরও ঘুরে দেখছি এই মিস্ট্রিয়াস ইউনিভার্স। সো সাবস্ক্রাইব করুন এই চ্যানেল এসবি গ্লোবাল এবং আমাদের এই জার্নিতে পার্মানেন্ট মেম্বার হিসেবেও যোগদান করুন। সো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার সাথে ফার্দার কন্ট্যাক্ট করা হোক প্রয়োজন হলে অবশ্যই আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে। আমি সেই লিঙ্কগুলো আমার কমেন্ট বক্সে পিঞ্চ করে দিয়েছি, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং যে কোনো স্পেস রিলেটেড নিউজ তৎক্ষণাৎ আপডেট পেতে অবশ্যই আমার ফেসবুককে, ইনস্টাগ্রামে ফলো করো। আর তা না হলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, আমি একদিনে 2-3 ভিডিও তোমার জন্য আনতেই থাকি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।